নমস্কার, আমি প্রফেসর শেফ অর্পণ দে, আর আজ আমি হ্যাংলার স্টুডিওতে এসেছি আপনাদের একটি অন্যতম বিখ্যাত হালুয়া শেখানোর জন্য, যেটি হলো গিয়ে চুকুন্দার কা হালুয়া। হিন্দি মতে চুকুন্দার কা হালুয়া বলা হয়, বা বিটের হালুয়া, বিটরুট হালুয়া। আমরা সাধারণত বাঙালিরা এবং যত ভারতবর্ষী আছে তারা আমরা সবাই গাজরের হালুয়া খেয়েছি, কিন্তু আমরা কোনোদিনই বিটরুট বা বিট নিয়ে হালুয়া যে হতে পারে সে ব্যাপারে ভাবিনি। যদিও এটি খুব লোভনীয় একটি জিনিস এবং বাড়িতে খুব সহজেই বানানো যায়। বিট এমন একটি আমাদের সবজি যেটাকে মোস্ট অফ দ্য লোক বা বেশিরভাগ লোকই অনীহা দেখায়, যে বিটের তরকারি বা বিটের কি হালুয়া হতে পারে বিট দিয়ে। কিন্তু আমি হলফ করে বলতে পারি যে বিটের হালুয়া গাজরের হালুয়াকেও হার মানাতে পারে। আর আজ তাই আমি আপনাদের শেখাবো বিটের হালুয়া বা চুকুন্দার কা হালুয়া। আমাদের এই অফ বিট বিটের হালুয়া বানানোর জন্য প্রথমেই লাগছে সেদ্ধ করা কোরানো বিট, তার সাথে লাগছে ঘি, ছোটো এলাচ, কিশমিশ, কনডেন্সড মিল্ক, চিনি, খোয়া ক্ষীর, দুধ, আর গার্নিশের জন্য আমরা একটু কুচনো কাজু আর কিশমিশ রেখে দিয়েছি। তাহলে এবার এই অফবিট বিটের হালুয়া বানাতে আমরা শুরু করি। প্রথমেই এই হালুয়া বানানোর জন্য যেটা আমাদের করতে হবে, আমরা ইন্ডাকশানটা অন করব। ইন্ডাকশানটা অন করে আমরা গরম হতে দেবো প্যানটাকে, এবং যখন প্যানটা গরম হচ্ছে এর মধ্যে আমরা দেব ঘি, এক টিস্পুন ঘি, তার চেয়ে বেশি না। এবং ঘিটাকে আমরা খুব স্লো আছে হালকা হালকা করে গরম করব। এই বিটের হালুয়া বানাতে গিয়ে আমার একটা অনেক পুরনো কথা মনে পড়ে আছে, বেশ বছর দুয়েক আগেকার কথা। আমি যখন শিক্ষকতায় ঢুকি, পড়াতে ঢুকি, তখন আমার সাথে একটা খুব অদ্ভুত একটা হাস্যকর কাণ্ড হয়েছিল। আমার যিনি সিনিয়র ছিলেন উনি আমায় বলেছিলেন যে ছেলেমেয়েদেরকে কিছু ইনোভেটিভ কিছু জিনিস শেখাতে। তো সেই অর্থে আমি ওনাকে বলি, তাহলে স্যার আমরা কেন না বিটের হালুয়া করা শেখাই। তো তখন স্যার বলেন যে বিটের আবার হালুয়া হয় নাকি, গাজরের তো হালুয়া হয়। আমি বলি আপনি খেয়ে দেখুন স্যার, আমি শিখেছি, আমি দেখাচ্ছি। আচ্ছা, এর মধ্যে ঘিটা গরম হয়ে গেছে, আমরা দেব হোল কাজু আর হোল কিশমিশ। আমাদের মেন কাজ হবে এটাকে হালকা একটুখানি সাঁতলে নেওয়া। আমরা ইন্ডাকশন ওভেনটাকে বন্ধ করব, হালকা গরম হয়ে গেছে, তাই জন্য হালকা সাঁতলে নিতে হবে যাতে একটু রঙটা চলে আসে এবং সেটাকে আমরা পরে যাতে হালুয়ার মধ্যে ইউজ করতে পারি বা ব্যবহার করতে পারি। আবার একটু অন করব, এটা হালকা হালকা আছে করতে থাকবেন, বেশি যদি হয়ে যায় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য খুব ধীরে সুস্থে করতে হবে। যাই হোক, যেখানে ছিলাম যে আমাকে উনি বলেন যে দেখো তুমি যদি এটাকে ঠিকঠাক করে না করতে পারো আর যদি তোমার এক্সপেরিমেন্টটা সফল না হয় তাহলে কিন্তু তোমার একটু অসুবিধা হয়ে যাবে। তখন আমি বলি যে স্যার যদি তাই হয় তাহলে আমি তাতেই রাজি। আচ্ছা, বন্ধ করলাম, এবার এটা নামিয়ে নেব, তাতেই আমি রাজি, আমি শেখাবো, আপনি খেয়ে বলবেন আমায় কেমন হয়েছে। স্যার বললেন আচ্ছা ঠিক আছে। এবং সেই শিক্ষা প্রতিষ্ঠানের যিনি মালিক ছিলেন তাকেও ডাকলেন, তাকেও বললেন যে এরকম একটা ইনোভেটিভ জিনিস আজকে আমাদের শেফ বানাচ্ছে বিটের হালুয়া, তো সেইটা খেয়ে দেখতে হবে এবং রিভিউ দিতে হবে। স্বাভাবিক, আমিও তখন নতুন নতুন ঢুকেছি, আমারও একটু মনে ভয় আছে, কিন্তু আমি তাও বললাম যে না, আমি চ্যালেঞ্জ করছি যে এটা ভালো লাগবেই খেতে, কারণ আমি নিজে খেয়ে দেখেছি। আমরা যারা শেফ হই আমাদের মধ্যে একটা ব্যাপার থাকে যে আমরা যেটা খেয়ে নিজেদের ভালো না লাগে সেটা আমরা অন্যদেরকে খাওয়াই না। তো সেই হিসাবে আমি আমি নিজে খেয়েছি এবং নিজে খাওয়ার পরেই আমি সেটাকে দিয়েছি। যাই হোক, তো আমি বানাতে যখন শুরু করলাম এবং বানিয়ে যখন আলটিমেটলি ওনাকে খাওয়ালাম, উনি বেশ খুশি হন, খুশি উনি বাড়ির জন্যও নিয়ে যান যে ওনার মিসেসকে উনি খাওয়াবেন। তো এইভাবেই আমার কাছে বিটের হালুয়াটা ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে গেছিলো, এবং আমি বহু জায়গায় বহু ক্লাসে যেখানেই যাই সেখানে আমি এটা শেখাই, কারণ এটা এমন একটা জিনিস যেটা আপনি চট করে কোথাও পাবেন না। যাই হোক, আমরা ওভেনটাকে অন করলাম, করে এবার দিলাম আবার ঘি, ঘিটাকে দিয়ে হালকা গরম করছি আমরা।
আমরা এবার যখন ঘিটা নেব, ঘিটা আমরা 1 টিস্পুন থেকে 1.5 টিস্পুন ঘি আমরা ইউজ করব এর মধ্যে, কারণ এটাকে আমাদেরকে ভাজতে হবে। ঘিটি গরম হয়ে গেলে তার মধ্যে আমরা একটু ছোট এলাচ একটুখানি করে ফাটিয়ে দেবেন, বা আপনারা এলাচের গুঁড়োও ইউজ করতে পারেন। ছোট এলাচ দিলাম, ছোট এলাচ দিয়ে হালকা করে একটু, যাতে কটকট আওয়াজ হবে। দেখবেন যখনই আপনারা কোনো একটা গরম জিনিসে হোল মশলা দেবেন, একটা কটকট আওয়াজ হবে। বিট বিটটা আমরা এর মধ্যে অ্যাড করব, অফ বিট বিট যেটা আমি বলি। গরম হয়ে গেছে এবং পুরো বিটটা দিয়ে দেব আমরা, যতটা বিট আছে। দিয়ে এবার এটাকে হালকা হালকা নাড়াচাড়া করতে হবে। মাথায় রাখবেন যে আমাদের কিন্তু বিটটা কিন্তু অলরেডি বয়েলড, এবং বয়েল করে নিয়েছি, সেটাকে করে নিয়ে কুড়িয়েও নিয়েছি, তাই না, বেশি সময় লাগবে না এটাকে করতে। হালকা একটু টেলে নিচ্ছি আমরা বিটটা। বিটটা এই জন্যই ঘি এবং এলাচ দিয়ে টেলে নেওয়া, এর কারণটা হলো একটা অদ্ভুত গন্ধ বিটের মধ্যে আছে, সেটা আমরা যতটা সম্ভব কমিয়ে দেওয়ার চেষ্টা করব। একটু আঁচটাকে কমিয়ে নেবেন, কম আছে করতে হবে। আমি সবসময় বলি স্লো আছে বা কম আছে যদি রান্না করেন, একটু সময় নিয়ে রান্না করেন, তাহলে রান্নার স্বাদ খুব ভালো হয়। আমরা বিটটাকে ভালো করে ঘিতে সতে করে নিচ্ছি বা ফ্রাই করে নিচ্ছি যেটাকে আমরা বলি, এবং আমরা দেখতে পাচ্ছি যেটা খুব সুন্দর একটা গন্ধ আসছে। বিটটা হালকা ফ্রাই হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি রংটা একটু হালকা হয়ে আসছে। এর মধ্যে আমরা এবার দেব দুধ। অল্প অল্প করে দুধ দিতে থাকবেন আর নাড়তে থাকবেন, অল্প অল্প করে দুধ দিতে থাকবেন আর যত আপনি দুধ দেবেন অল্প অল্প করে আর নাড়তে থাকবেন, তত জিনিসটা টানবে, আর যত জিনিসটা টানবে সেটা ততটাই রসালো হবে খেতে। দেখুন দুধ দেওয়ার পর সুন্দর একটা গোলাপি রং নিয়ে নিচ্ছে বিটরুটটা, যেটাকে আমরা বলি অফ বিট বিট। অফ বিট বলার কারণটাই হলো যে সত্যিই আমরা কিন্তু অনেকেই বিট খেতে পছন্দ করি না। আর একটু দুধ যাবে। আমি এখানে 300 গ্রাম বিটরুট নিয়েছি বা বিট নিয়েছি, এবং এর জন্যে অ্যাপ্রক্সিমেটলি আপনার 400 থেকে 500 ml দুধে আমি এটাকে করব, কারণ যতটা দুধের মধ্যে রাখবো এটাকে ততটা এটা রসালো হবে খেতে। অনেক জায়গায় অনেক মিষ্টির দোকানেও আপনি দেখতে পাবেন যে কোনো গাজরের হালুয়া হোক বা যে খিচুড়ির হালুয়া করে তারা, সাধারণত গাজরের হালুয়া, তাতে তারা একটু কাদা কাদা টাইপ রাখে বা একটু বেশি দুধ আলা রাখে। আপনি যদি আমায় জিজ্ঞেস করেন, আমার ভালো লাগে একটু শুকনো হালুয়া। সেটা অবশ্যই যারা আপনারা বানাবেন তারা নিশ্চয়ই নিজেদের প্রেফারেন্স মতো বানাবেন। বিটটা হালকা হালকা আছে হতে থাকছে, দুধও আছে এর মধ্যে। চিনি ততক্ষণ দেবেন না যতক্ষণ না আপনি ভীষণভাবে শিওর হয়ে যাচ্ছেন যে দুধ যতটা আপনি দিয়েছেন ততটা বিট টেনে নিয়েছে। এবং এই বিটের সাথে আমার প্রচুর, এই অফ বিট বিটের সাথে আমার প্রচুর জিনিস জড়িয়ে আছে। আমি এখন যেখানে পড়াই, যে প্রতিষ্ঠানে পড়াই, ফিউচার হোটেল স্কুল, সেইখানেও আমার কাছে আমার যিনি ওপরে যিনি আছেন বা যিনি আমার এইচওডি আছেন, উনিও আমাকে বলেছিলেন যে অর্পণ বিটের হালুয়া করো না, আমরা বিট খেতে চাই না। সেখানেও আমি বলেছিলাম, স্যার আমার আগেও আমি খাইয়েছি, সত্যি খুব ভালো হয়েছে খেতে, আপনি একবার খেয়ে দেখুন। তো যথাসম্ভব আমি আমার প্রচেষ্টায় বানিয়ে খাইয়েছি এবং তাদের খুবই ভালো লেগেছে সেটা। আমরা দেখতে পাচ্ছি দুধ মরে গেছে, আবার আমরা এর মধ্যে দেবো আর একটু দুধ। যতটা পারবো দুধের মধ্যে এটাকে কুক করার চেষ্টা করব আমরা, যতটা পারবো। সুন্দর একটা গোলাপি রং আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে। আমরা দুধটাকে আস্তে আস্তে করে কমিয়ে আনছি, বা যেটাকে বলি রিডিউস করিয়ে আনছি। দেখুন দুধটা কমছে। এর মধ্যে আমরা এবার দেব চিনি। আমি ভীষণ মিষ্টি প্রিয় লোক, এবং সেইখানেই আমার একটু বেশি মিষ্টি খেতে ভালো লাগে। আমি করাপাকের রসগোল্লা, করাপাকের সন্দেশ, এইসবই খেতে ভীষণ পছন্দ করি। তাই জন্য আমার মতে মিষ্টিটা আপনাদের ওপর,
যতটা মিষ্টি আপনি করতে চাইবেন সেরকমভাবেই ব্যবহার করবেন। কিন্তু যখন দেবেন এটা খেয়াল রাখবেন যে শুধু চিনি না, কিন্তু আপনি কনডেন্স মিল্কও দেবেন যেটি মিষ্টি। তো সেই বুঝে সেই আন্দাজে মিষ্টিটা দেবেন। এবার সময় এসছে আমরা দেবো একটু খোয়া ক্ষীর। খোয়া ক্ষীরটা আমি হালকা ভেঙে রেখেছি, আপনার গ্রেট করেও দিতে পারেন, গ্রেট করে দিলে আরও ভালো হয়। খোয়া ক্ষীর দিলাম, দিয়ে এবার এটাকে নাড়তে থাকবো আমরা। দেবো আরেকটু দুধ, দুধ দিয়ে আমরা একটু এটাকে ছেড়ে দেব, কভার করে দেবো যাতে এটা স্টিমও পায়, এটা নিচ থেকে হিটও পায়, দুদিকেই কুকটা খুব সুন্দরভাবে হবে এবং এটা পুরো টেনে নেবে। আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে করে কিন্তু এটা ফুটছে, তার মানে যতটা দুধ আপনি ইউজ করেছেন সেটা কিন্তু আস্তে আস্তে মরে যাচ্ছে বা টেনে নিচ্ছে। একবার তুলবো, তুলে একবার নাড়িয়ে দেবো। এখন যথেষ্ট আমরা দুধটা দেখতে পাচ্ছি, এর মধ্যে আমরা দেব সেই আমাদের ঘিয়ে ভাজা কাজু আর কিশমিশ। আঁচটাকে একটু বাড়িয়ে নেব এবার। আমি এর মধ্যে গোটা এলাচ ইউজ করেছি। যখন এটা বানাবেন সব শেষে, যখন একদম শেষের দিকে আসবে, আপনারা একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবেন, আরও ভালো লাগবে খেতে, আরও সুগন্ধ পাবেন আপনারা এবং সত্যিই সুন্দর লাগবে খেতে। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দুধটা মরে যাচ্ছে। এটিকে আরেকটু ঘন করার জন্যে আমরা দেব মিল্কমেড। খুব সাবধানে মিল্কমেড বা কনডেন্স মিল্ক যেটা সেটা ব্যবহার করবেন, কারণ অলরেডি চিনি দেওয়া আছে। ভালো করে মিলিয়ে নেবেন। অনেকটা যে স্বাস্থ্যকর খাবার সেটা আমি বলবো না, কারণ এর মধ্যে যথেষ্ট ঘি পড়ছে বা চিনি পড়ছে। কিন্তু আমরা বাঙালিরা কি সবসময় স্বাস্থ্য বুঝে খাবার খাই? তা তো খাই না। তো আমি সেই মতো বলবো, যেদিনটা আপনারা চিট ডে হিসাবে নেবেন সেদিন অবশ্যই এটা বানাবেন। এবং আমি জানি সপ্তাহে একদিন চিট ডে তো সবাই নেন। এটা আমাদের হয়ে এসছে, আমরা এটা শেষ করার আগে একটুখানি একদম স্বল্প মাত্রায় ঘিয়ের একটা টাচ দেব। আমরা দেখতে পাচ্ছি যে একদম দুধটা শুকিয়ে গেছে, একদম, আর সুন্দর একটা রং এসছে। আঁচটাকে একদম ফুলে রাখবো 30 সেকেন্ডের জন্যে, যাতে পুরো জিনিসটা শুকিয়ে যায়। এবার আমরা এটাকে বন্ধ করব। আচ্ছা, এবার আমরা এই বিটের হালুয়াটাকে প্লেট করব। আচ্ছা, এবার আমরা বিটের হালুয়াটাকে একটু গার্নিশ করব। তার জন্য আমরা দেব একটু খোয়া ক্ষীর উপর থেকে, একটু কুচনো কিশমিশ, এর মধ্যে আমি দিচ্ছি একটু কাজু বাদামের গুঁড়ো বা কুচনো কাজু বাদাম, এর মধ্যে আপনারা আমন্ডস পিস্তাও দিতে পারেন। এইভাবেই তৈরি হয়ে গেল খুব সুস্বাদু বিটের হালুয়া, না থুড়ি, অফ বিটের হালুয়া বা চুকুন্দার কা হালুয়া। আর এরকম লোভনীয় খাবার যদি আপনারা আরও শিখতে চান, আপনাদেরকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেল এবং ওদের যে ম্যাগাজিনসগুলো, তাতে আপনি বিভিন্ন রকমের নানা রকমের দেশ বিদেশের খাবার পাবেন, পুরনো বাঙালি খাবার পাবেন যেগুলো হয়তো আমাদের আজ হাতেই নেই বা মনেও নেই, সেগুলোও শিখতে পারবেন। এই সব শেখার জন্য আপনাকে করতে হবে হ্যাংলা হেসেলের সাথে থাকতে হবে, হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এবং ম্যাগাজিন করতে হবে। নমস্কার, আবার দেখা হবে। আপনার প্রিয় খাবারের ঠিকানায় পৌঁছে যেতে এখনই সাবস্ক্রাইব করুন হ্যাংলা হেসেলের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।